একটু আমাকে ইনশিওর করবেন, আমি চালাচ্ছি। You, that guy, and so, you know, everyone thinks they're being great. এখন পাচ্ছি, দেখতে সাম পাচ্ছি। ওকে, ঠিক আছে, এখন দেখেন, আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আবার প্রথমে যাই। You know, here in the streets of Boston, I've had people come up to me left and right since I've been here. Usually they do something like, or, you know. এখন এই যে একটা অংশ ও কথাটা খুব দ্রুত বলে যাচ্ছে, কিন্তু এটা আমার পছন্দ হচ্ছে না। আমি জাস্ট এক্সাম্পল, এমন না যে এটা আমার আসলে পছন্দ হচ্ছে না, এটা না, আমি আপনাদেরকে বোঝানোর পারপাসে। তো আমি কি করব, সেই জায়গাটা আমাকে বুঝতে হবে কোন টাইমে এই কথাটা সে দ্রুত বলছে, আমাকে আবার রিপ্লাই করতে হবে। আমি আবারও প্লে করতেছি, আমি টাইমে দিয়ে খেলা। Usually they do something like, or, you know, aren't you? এখানেও টাইম উঠতেছে, আবার এখানেও টাইম উঠতেছে, আপনারা টাইম দেখে মনে রাখতে হবে। আবার এখানেও একটা টাইমের স্কেল আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? কোন জায়গায় এই কথাটা বলা হয়েছে সেই জায়গায় একদম স্পেসিফিক আসতে চেষ্টা করতে হবে, এবং এটা আপনারা শুরুতেই পারবেন না। এটা যখন আপনারা বেশ কয়েকবার এরকম ভিডিও বিভিন্ন ধরে ধরে কাটাকাটি করবেন, করতে করতে টাইমিংটা অ্যাডজাস্টিংটা আপনারা শিখে যাবেন, এবং যত কাজ করবেন তত হাত পাকতেই থাকবে। এই ভিডিও এডিটিং এর কাজগুলো এমন, যত করবেন তত হাত পাকতে হবে। আদারওয়াইজ এই ভিডিও এডিটিং একদিন বা দুই দিন ক্লাস করে বা এক সপ্তাহ আপনারা প্র্যাকটিস করে মনে যদি করেন যে আমি এক্সপার্ট, না, কখনোই না। আচ্ছা, আমি একটু ধরতে চেষ্টা করি। এই যে এই জায়গায় শুরু হয়েছে, এবং এটাকে আমাকে স্পেসিফিক জায়গাতে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাকে আরেকটা টুল হেল্প করবে, এটা হচ্ছে জুম টুল, ঠিক আছে? এই যে এখন এটা, যেমন আমি যদি এখন যে পজিশনে আছে, এই জায়গাটা আমার স্পেসিফিক, মানে যেই জায়গায় ও এই কথাটা শুরু করছে আমাকে কিন্তু সেটা শুরুটা ধরতে হবে। এমন না যে সে বলা শুরু হয়ে গেছে তারপরে আমি ধরে কেটে দিলাম, কিন্তু এটা যদি আমি করি তাহলে মানুষ যখন আমি ভিডিওটা ছাড়বো দেখলেই বুঝতে পারবে এটা কাট করা হয়েছে, কোনো একটা অংশ বাদ দেওয়া হয়েছে। তাহলে আমাকে এটাকে নিখুঁত ভাবে করতে হবে, এবং এই নিখুঁত ভাবে করার জন্য আমি এটাকে একটু জুম দিয়ে বড় করে নিচ্ছি। দেখেন, আমার এই টাইম লাইনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন আমি স্পেসিফিকলি এই ওয়েভ গুলো দেখেও বুঝবো সে আসলে কোন জায়গায় কথা শুরু করছে, কোন জায়গায় কথা শেষ করছে, ঠিক আছে? যেমন এখানে যে জায়গাটাতে একটু ডাউন, সে জায়গায় তার ভয়েসটা নাই, বা ভয়েস মানে নেমে আবার শুরু হতে যাচ্ছে। ওয়েভ গুলো দেখে বোঝা যাবে, যেখানে ওয়েভ বেশি সেখানে সাউন্ড বেশি, আর যেখানে ওয়েভ নাই, যেমন এই জায়গাগুলো ওয়েভ নাই, তার মানে এখানে তার সাউন্ড নেমে আসছে, মানে একদম শেষের দিকে ছিল। যাই হোক, আমি এখন আবার প্লে করব। আবার প্লে করলে এখন আমার ধরতে সুবিধা হবে। আমি একদম প্রথম থেকেই দিই, এবার প্লে করি। You know, here in the streets of Boston, I've had people come up to me left and right since I've been here. Usually they do something like, এই শুরু করছে তাহলে মোটামুটি এই জায়গাটা থেকে, ঠিক আছে? এখান থেকেই শুরু হয়েছে, এটা আমি একদম এক্সাক্ট এই জায়গাটাতে সিলেক্ট করলাম। এইবার আমি চাচ্ছি যে এখানে যেটা শুরু হইলো আমি এখান থেকে বাদ দিব। তাহলে এটা সিলেক্ট করার পর আমি অবশ্যই জুম ইন, আপনারা যদি কোনো কিছু নির্ভুল ভাবে কাটতে চান বা একদম ধরতে চান, মানে আপনার যে কাটাকাটি করছেন এটা কেন বুঝতেই না পারে, তাহলে এইভাবে জুম করে করে কাটবেন, তাহলে বুঝতে পারবে না। আর না হলে কিন্তু অনেক অংশ, যেমন আমি যদি জুম ইন না করে এখন যদি বড় না করে কাটতাম, তাহলে কিছু অংশ হয়তো চলে আসতো, আবার চলে আসতো, এবং বাকিটা হয়তো কাটা পড়তো। কিন্তু এখন আমি এটা বড় করে নিলাম যাতে আমি পুরোটা ধরতে পারি। এইবার আমি ছোট করে দিই, আর প্রবলেম নাই, ছোট করে দিলাম। এবং এখান থেকে এই যে স্প্লিট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে দুইটা পার্ট হয়ে যাবে ভিডিও। দেখেন, আমি ক্লিক করলাম, এখন দুইটা পার্ট হয়ে গেছে, এটা একটা পার্ট, এটা আর একটা পার্ট, ঠিক আছে? আমি দুইটাই লাগানো রাখলাম। এখন ওর কথাটা শেষ হয়েছে কোথায় সেটা আমি ধরবো। আমি আবারও প্লে করে দিচ্ছি। ওকে, মোটামুটি একটু দেরি হয়ে গেছে, আমি আবার একটু জুম করে নিই। আবার কাটাটা কোথায় ছিল সেখানে চলে যাই। আচ্ছা, প্লে হেডটা যেখানে থাক, আমরা যদি এখানে ডাবল ক্লিক করি প্লে হেড চলে আসবে, ঠিক আছে? আপনার প্লে হেড যেখানেই থাক, জাস্ট এইটা হচ্ছে প্লে হেডের ঘর। এখানে আপনি যেখানে ক্লিক করবেন সেখানে প্লে হেড ডাবল ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে প্লে হেড, যে হেডটা রানিং থাকে এটা হচ্ছে প্লে হেড বলি আমরা। ওকে, এটা আমি একদম শুরুতেই নিয়ে আসলাম, তারপরে আবার প্লে করি, বা যেখানে কাটছি সেই কাটার চিহ্নটা আসলে আমি বেশি জুম দিয়ে ফেলছি, পাচ্ছি না। এই যে এখানে কাটছি, আমি জুমটাকে একটু সরাই, জুমটা বেশি ডিস্টার্ব করে। এবার প্লে হেডটাকে আমি এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসি, ঠিক আছে? এবার এটাকে একটু সাইডটা মুভ করে এদিকে নিয়ে আসি। এবার আমি প্লে করি। আচ্ছা, শুরুটা শেষটা এই জায়গাতে হয়েছে, এখানে এসে তার এটা শেষ হয়েছে, ঠিক আছে? একটু বাড়িয়ে নিই, তাহলে আর ঢুকবে না, কোনো অংশ ঢুকবে না। ব্যাস, আমি এখন এটাকে আবারও স্প্লিট করে দিচ্ছি। এখন দেখেন, তিনটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে? ওকে, এগুলো যেভাবে আছে ভাবে থাক। আমার এই পার্টটা, মানে ও যেভাবে কথা বলছে আমি পুরোটা খুঁজে বের করে নিছি, এটাই সেই পার্ট। এবার আমি একটু জুম বেশি করে ফেলছি, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই মাস্কের অংশটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ, ডিলিট দিয়ে দিলাম কিবোর্ড থেকে। এবার এটার সাথে এটা লাগিয়ে ফেললাম, ঠিক আছে? দুইটা দুইটা লাগিয়ে দিলাম। এবার আমি এখানে একটু প্লে করি। Usually they do something like, aren't you that guy? And so, you know, everyone thinks they're being very clever, but they all do one of... এখন
এভাবে আপনারা যে কোনো অংশ যেটা মনে হবে যেন প্রয়োজন না সেটা আমি কেটে ফেলতে পারবো, ঠিক আছে? এবার আমার মনে হচ্ছে না এই ভিডিওর মধ্যে ও কথা বলার সময় এমন একটা অংশ বা এমন একটা চিত্র বা এমন একটা দৃশ্য আসছিল যেটা আমাদের জন্য ভালো না বা আমার আমার পছন্দ না, বা আমি চাচ্ছি যে আমার পেজে এই ধরনের কোনো কন্টেন্ট থাকবে না যেখানে খারাপ কিছু আছে, সেটা আমি হাইড করে দিব। যদিও থাকে এরকম কাজ করতে গেলে অনেক সময় আসবে স্বাভাবিক, সেগুলো আমরা হাইড করে দিতে চাই। তো কিভাবে করবো, ওই যে ব্লার যে অপশনটা বলছিলাম সেটার হেল্প আমি নিব। আমি একটু র্যান্ডম করতেছি, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আরো কাজ করব, তখন আরো ক্লিয়ার হবে আপনাদের। তাহলে এখন আমাকে কোথায় যেতে হবে? অ্যানোটেশন। অ্যানোটেশনে যাওয়ার পর আমি পিক্সেলেটের দুটোটা ব্যবহার করে আমি দেখাবো। আমি প্রথমে এটা নিচ্ছি ব্লার, এটার উপরে ক্লিক করে আমি এটাকে টেনে ধরে নিয়ে আসতে হবে। ধরে নিয়ে এসে যে কোনো এক জায়গায় আপনি ছেড়ে দেন, কোনো প্রবলেম নাই, যে কোনো এক জায়গায়। আমি ফার্স্টে ছেড়ে দিলাম। এবার আসেন, আপনি আসলে কোন জায়গায় সেটা সেট করবেন। এই যে দেখেন এখানে একটা কতগুলো বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সগুলো অনেক সময় দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ এই যে প্লেহেডটা যদি এই অংশটার উপরে থাকে তখন দেখা যায়, ঠিক আছে? কিন্তু এই অংশটা বাইরে যদি প্লেহেড থাকে অনেক সময় দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় না। এটা কোনো প্রবলেম না, আপনার মাথায় রাখতে হবে আপনি যখন এই ধরনের কাজ করবেন তখন প্লেহেডটা তার উপরে থাকতে হবে। যেমন আমি এখন প্লেহেডটা সেটার উপরে নিয়ে আসবো, প্রথমে আনলাম। এবার দেখেন এটা কিন্তু ফুল শো করতেছে, মানে আমি যে অপশনটা ব্লারিং করব সেই ব্লার এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে ব্লার এটা দিয়ে হয়। কিন্তু আমি যখন এই অপশনে ছিলাম তখন এটা একটা চারকোনা বক্স, এটা দিয়ে কি না কি হয়। আচ্ছা যাই হোক, আমি এটার উপরে আসলাম। এখন আমি চাচ্ছি যে এই পিছনে যেটা আছে সেটাকে ব্লক করে দিব। তাহলে আমি এটার উপরে ধরে দেখেন আমি যখন কার্সরটা এটার উপরে রাখতেছি তখন একটা চারদিকে অ্যারো শো করতেছে, অর্থাৎ এটা মুভ করা যাবে। ক্লিক করে ধরে রাখবো, তারপর এটাকে মুভ করে নিয়ে আসি, নিয়ে আসলাম। এবার এটার স্পেসটা একটু কমিয়ে দিই, এত মোটা তো দরকার নাই, এটা জিনিসটা যেহেতু চিকন। চেষ্টা করবেন এক্সাক্ট, ঠিক আছে, খুব বাড়তি স্পেস নেবেন না, এক্সাক্ট করতে চেষ্টা করবেন। আমি একটু চেষ্টা করি, যতটুকু পসিবল হয়েছে। আচ্ছা এখন এখন একটা ডিউরেশন সেট করতে পারবেন। যেমন সে অংশটা মানে ও কথা বলার সময় এমন একটা দৃশ্য আসছিল, সেই দৃশ্যটা হয়তো 2 সেকেন্ড থেকে চলে গেছে, বা 10 সেকেন্ড থেকে চলে গেছে, বা 1 মিনিট থেকে চলে গেছে। সেটা আপনাকে এই যে আমরা এখন ব্লার করলাম সেটার সাথে টাইমিংটা অ্যাডজাস্ট করে দিতে হবে। শুধু এমন নয় যে আমি টাইমিং অ্যাডজাস্ট করে দিলামই হয়ে গেল, ওইটা যে মুভ করতে পারে, যে চিত্রটা বা যে দৃশ্যটা আসছিল সেটা কখনো এখানে, কখনো এখানে, কখনো এখানে, তাই না? এমন তো হতেই পারে। তো আপনার এই জায়গাটাই না ব্লক, বাকি জায়গাগুলোতে সে যদি আসে সেই দৃশ্যটা তাহলে তো দেখতে পাবে। তো সেই জন্য আপনাকে করতে হবে আরো নিতে হবে, আরো নিয়ে সেই জায়গাটাতেও ব্লক করতে হবে। আচ্ছা এখানে একই লেয়ারে নেওয়া যাবে না, সেটা আরেকটা লেয়ারে নিতে হবে। যেমন আমি যদি দুইটা এক লেয়ারে নিই আমি কিন্তু সেট করতে পারবো না, ঠিক আছে? সেট করতে পারবো না বলতে এটা আমি আরেক জায়গায় সেট করতে পারবো, কিন্তু এখানে পজিশনে আমি সেট করতে পারবো না। আমি এটাকে উপরে রাখবো, তারপর এটাকে আবার অ্যাডজাস্ট করে সাপোজ ওই অংশটা এই জায়গাটা, সরি আমার ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি। দেখেন কেন ভিডিওটা সিলেক্ট হয়েছে, কারণ আমার ব্লারের চিহ্নটা ছিল এই জায়গায় আর আমি কাজ করতে যাচ্ছি, মানে এই যে প্লেহেডটা, প্লেহেডটা কিন্তু এটার উপরে নাই, তাই না? এই জন্য আমি যখন এটা সিলেক্ট করা অবস্থায় আমি যখন এটা ধরে কাজ করতে যাবো আমার ভিডিও নড়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন, আশা করি প্রবলেম হবে না আপনাদের। আমি প্লেহেডটা এখানে প্রথমে আনবো, এইবার আমি এটাকে ধরতে পারবো, ঠিক আছে? ধরে এবার আমি এটাকে এখানে নিয়ে আসতেছি, যে সেই অংশটা এদিকেও চলে আসছিল বা সেই অংশটা আরও আসছিল। আচ্ছা আমি একটা পিক্সেলেট নিই, পিক্সেলেট নিয়ে এসে আরেকটা লেয়ার তৈরি করি, আরেকটা লেয়ার তৈরি করব। জাস্ট একটা লেয়ারে প্রথমে এনে ছেড়ে দিবেন, তারপরে ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে চলে যাবেন, অটোমেটিক দেখবেন এখানে লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এখন পিক্সেলেট আরেকটা তৈরি করলাম, আমি প্লেহেডটাকে আবারও পিক্সেলেটের উপরে নিয়ে আসলাম। তারপরে পিক্সেলেটটা দেখেন এরকম বক্স বক্স, এগুলো কিচ্ছু বোঝা যাবে না। আচ্ছা এটা মনে করেন এই জায়গাতেও চলে আসছিল, আমি জাস্ট এক্সাম্পল এইখানটাতে আমি এটাকে ঠিকঠাক করে দিলাম। আমার যেরকম দরকার আমি সেরকম করতে পারবো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? যেরকম লাগে সেভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো, সেই সময় আমি দিয়ে নিতে পারবো। এবার আমার ধরেন যে আমি মোটামুটি 2টা বা 3টা বা অনেক সময় একটা দিয়ে আপনারা এমন একটা অবজেক্ট পাবে যে একটা ব্লার দিয়ে হয়ে যাবে, আবার অনেক সময় একটা দিয়ে হবে না, 2-3টা করতে হবে, এবং প্রত্যেকটাতে কোনটাতে কত সময় সেই সময়গুলো বুঝে আপনাদেরকে সেট করে দিতে হবে। যেমন আমি এটাতে ধরে নিলাম যে এই অংশটা এখানে 2 সেকেন্ড ছিল, তো আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে যে ডিউরেশন, ডিউরেশনে গিয়ে ক্লিক করে এখানে 5 সেকেন্ড দেওয়া আছে আমি এটাকে 2 সেকেন্ড করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম, এটা ছোট হয়ে গেল। তারপরে এটা ছিল 10 সেকেন্ড ধরে নিলাম, আমি এখানে 5 ছিল আমি এটাকে 10 করে দিচ্ছি, 10 দিয়ে দিলাম, ওকে করে দিলাম, এটা একটু বড় হয়ে যাবে, দেখছেন? তারপরে এই যে পিক্সেলেট, পিক্সেলেটের অংশটা আমি এখানে দিছি, ঠিক আছে? এটা এখানে উপরে থাকলে কোনো প্রবলেম না, এটা লেয়ার যেহেতু আলাদা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আপনার যে অংশে আছে কাজটা সেই অংশে সেই সময়ের মধ্যেই তো করতে হবে, কাজে এগুলো যদি একটার উপরে একটার উপরে একটার উপরে একটার উপরে এভাবে 4-5টা হয় বা 8-10টা হয় কোনো প্রয়োজন মানে কোনো অসুবিধা নাই। জাস্ট আপনার কাজগুলো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন, করে দেখবেন যে হয় কিনা, ঠিক আছে?
ডাউট থাকবে, মানে ডাউট নিয়ে কোনো কাজ করবে না, ডাউট থাকলে ভালো কাজও জানা কাজও হয় না। যাই হোক, এরপর এটা এটা ধরেন 15 সেকেন্ড আমি করে দিলাম, 15 সেকেন্ড, 15 করে ওকে, ব্যাস। এবার আমি যদি প্লে করি দেখবেন এই অংশগুলো দেখা যাবে না। ওকে, আচ্ছা প্রথমে মনে হয় আমি একটু, ওই যে দেখেন একটা গ্যাপ পড়ে গেছে, ঠিক করে দিই এটাকে টেনে, ঠিক আছে। এবার আমি একটু প্লে দিই। You know, here in the streets of Boston, I've had people come up to me left and right since I've been here. Usually they do something like, aren't you the... একটা কাজ করি এটাকে বাড়াই, কারণ বাকি যেগুলোতে তো কিছু ছিল না, সেগুলো কম থাকলেও সমস্যা নেই, এটা একটু বাড়িয়ে দিই। বাড়ানোর জন্য দেখেন এখানে আমি একটা ক্লিক করে এটাকে টেনে বাড়াতে পারবো, ঠিক আছে। একদম কিনারায় আসবেন, কিনারায় মানে এটা লাস্ট বর্ডারে মাউসটাকে নিয়ে গেলে দেখবেন অ্যারোটা এরকম শো করবে, তখন এটাকে ক্লিক করে ধরে রেখে আপনি এটাকে টাইম এভাবে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আমি একটু কমিয়ে দিই, এগুলো যেহেতু আমার কোনো প্রয়োজন নাই, এগুলো কমিয়ে দিই, আমার দরকার এটা বাড়ানো। তারপরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এবার আমি যখন ভিডিওটা প্লে করব, You know, here in the streets of Boston, I've had people come up to me left and right since I've been here. Usually they do something like, aren't you the... Okay, এরপর আর কি আছে? আচ্ছা, যখন ভিডিওটা প্লে হচ্ছিল শুরুতে আমি একটা ইফেক্ট দিতে পারি, যে ভিডিওটা আসার সময় এইভাবে আসবে। এখানে অনেকগুলো আছে, আমি এটা আমি বেশি ব্যবহার করি, আপনারা আপনাদের যেটা ভালো লাগে, আমি এটা শুরুতে দিয়ে দিলাম। এখন আমি যদি ভিডিওটা আবার প্লে করি, জাস্ট এটাকে সিলেক্ট করে টেনে এনে আমি এখানে ছেড়ে দিলাম। আবার আমি চাইলে এটা এট এ টাইম অনেকগুলো দিতে পারবো, আবার নিয়ে এসে যে জোড়া ছিল না ভিডিওর জোড়া, এই জোড়াতেও একটা দিয়ে দিলাম, দিল না মনে হয়, কন্ট্রোল জেড দিয়ে দেখি। আচ্ছা সেম না দিয়ে আরেকটা দিই, ফ্লিপ দিই, ঠিক আছে। এবার আমি প্লে করে দেখি। You know, here in the streets of Boston, I've had people come up to me left and right since I've been here. Usually they do something like, aren't you... এইভাবে আপনারা আমরা করি, এগুলো এগুলো অনেক সময় আপনাদের ভিডিওর মধ্যে প্রয়োজন হবে, আর এগুলো আমরা ইমেজ দিয়ে করার সময়ও করি, ভিডিওর মধ্যেও করি। যাই হোক, এটা অনেক আছে, আপনারা করে দেখবেন। এবং এখানে যদি অনেকগুলো আপনার ইমেজ থাকে বা অনেকগুলো ভিডিও, একই ভিডিওকে অনেকগুলো পার্ট করে নেন ইচ্ছা মতো, যেমন আমি এই অংশে এসে আরেকটা পার্ট করি, জাস্ট এখানে রেখে এটা সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট না করে আপনি যদি শুধু প্লে হেড নিয়ে টানাটানি করেন, এখানে কোনো অপশনে দেখেন কাজ করবে না। আমি যেখানে কাজ করবো সেই রোগীকে আগে টাচ করতে হবে, এই টাচ করে দিলাম, এইবার এগুলো কাজ করবে। তা আমি এখানে কাট করবো, এই যে স্প্রেডে করে দিলাম, আবার এখানে নিয়ে আসলাম, আবার এখানে একটা সিলেক্ট করে আবার স্প্রেড করলাম, অনেকগুলো পার্ট করে ফেললাম, করে এবার এখানে এক একটা আমি ইফেক্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম, জাস্ট টেনে টেনে এনে ধরে দিয়ে দিলাম। একটু প্লে করে দেখি। Hasn't they announced that they would donate $2,000 to cerebral palsy for anyone that broke a Guinness record? তারপর এই জায়গাটাতে দেখি কেমন লাগে। Listening. But it's a neat little thing. It comes with fold out, a curriculum, a little pocket. ঠিক আছে, এগুলো আপনারা আজকে করবেন। খুব সিম্পল কাজগুলো দেখাচ্ছি, খুব ভারী কাজ কোনো দিব না আজকে। আচ্ছা, অ্যানোটেশন আসেন, এটা একটু দেখাই, এটা খুব বেশি কঠিন না। অ্যানোটেশনের মধ্যে আমরা শুধুমাত্র ব্লার দেখছি, এখানে আর কি কি আছে এগুলো আমাদের অনেক সময় লাগে, ঠিক আছে। এগুলো স্পেশাল কতগুলো সাইন, মানে আমি নির্দিষ্ট একটা জায়গা দেখাতে চাচ্ছি বা ইন্ডিকেট করতে চাচ্ছি যে এই ভিডিও এখন যে অংশে আমরা আছি সেই অংশের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এটাকে মার্ক করে দিচ্ছি। তো এটাকে আমি ধরে এখানে ছাড়লাম, ছাড়ার পর আমি প্লেহেডটাকে এটার উপরে আনলাম, এটা এখন শো করতেছে। যেমন এই লেখাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো আমি এটাকে কী করবো একটু বড় করে দিই, শুধু এই লেখাটা, পুরো লেখার মধ্যে এই লেখাটা ইম্পর্টেন্ট, আমি এটাকে মার্ক করে দিলাম। এবং এটা ডিউরেশনটা আমি সেট করে দিই, একটু বড় করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, এটাকে আমি 20 সেকেন্ড করে দিচ্ছি, ওকে। এরপর প্রপার্টিসে গিয়েও আরও কিছু কাজ আছে, না করলেও কোনো প্রবলেম নাই। যেমন এই যে থিকনেসটা আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো, তারপরে ড্র, মানে এই যে আমি আউটলাইনটা দিলাম এটা ড্র হতে কতটুকু সময় লাগবে, এখানে সময়টা আমরা বাড়াতে পারবো। আমি প্রথমে একটু প্লে করে দেখি এটা কেমন হয়। Professorial attire promoting this spoof of academia. 4 years of learning condensed into... এখন এটা খুব দ্রুত হয়ে গেছে, থিকনেসটাও কম, আমি একটু থিকনেসটা বাড়িয়ে দিই, তারপর ড্র টাইমটাও একটু বাড়িয়ে দিই, ড্র টাইমটা আমি 3 সেকেন্ড। আচ্ছা যাই হোক, এবার আমি আবার প্লে করি। Professorial attire promoting this spoof of academia. 4 years of learning condensed into 10 minutes of... Early on tour in professorial attire, promoting this spoof of academia. 4 years of learning condensed into 10 minutes of listening. But it's a neat little thing. তাহলে বুঝতে পারবেন, আমি একটু র্যান্ডম দেখাচ্ছি, আর ভয়ের কিছু নাই। আমরা নেক্সট ক্লাস যেহেতু আরো একটা আসছে ভিডিও রিডিং নিয়ে, একদম টেনশনের কিছু নাই। আজকে এগুলো যেগুলো সিম্পল ব্যাপার দেখানো হচ্ছে এগুলোই প্র্যাকটিস করেন।
নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু শিখবো, অনেক মজা পাবেন আশা করি। আজকের ক্লাসটা একটু হয়তো মজার লাগতেছে না বা একটু বোরিং হতেই পারে, কারণ একটা সফটওয়্যার ইনস্টলেশন এটা আসলে সবাই জানেন, তারপরে সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? সেই জন্য অনেক সময় আমরা ওখানে নষ্ট করে ফেলছি। আচ্ছা আর কি আছে, ট্রানজিশন গেল, অ্যানোটেশন গেল, আচ্ছা ভয়েস ন্যারেশনের ব্যাপারটা যেটা, যেমন দেখেন, আচ্ছা ভয়েস কিভাবে রিমুভ করবো, সাপোজ এই যে এতগুলো অংশ আমি পার্ট করে নিলাম, আমি একটা অংশের এই যে ভয়েস, ভয়েসটা আমরা বুঝতে পারতেছি ওয়েভ দেখে, এই ভয়েসটাকে আমি ডিলিট করবো। কিভাবে ডিলিট করবো? প্রথমে আমি যে ভয়েসটা মানে একটা ভিডিও যে অংশের ভয়েসটা ডিলিট করবো, সেই ভয়েসটার বা সেই অংশটাকে আমাকে এভাবে স্প্লিট করে নিতে হবে, পার্ট পার্ট করে নিতে হবে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে সব ঠিক করে দিই, একদম আগের মতো করে দিই, ফার্স্ট থেকে দেখাই, একদম প্রথমে চলে আসি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, চাপতেই থাকবেন যতবার খুশি, মানে আপনার যতক্ষণ পর্যন্ত না একদম প্রথম অবস্থায় আসে, একদম ফার্স্ট অবস্থায় চলে আসছে আমি এখন, ঠিক আছে? এখন এইখানে এসে আমি চাচ্ছি যে আমি একটু র্যান্ডম নিলাম এখানে থেকে, এটা স্প্লিট করলাম, তারপর আবার এই অংশটাকে আমি ভয়েস বাদ দিব, অর্থাৎ এই ব্যক্তি এইখানে যে রান্না নিয়ে যে কথাবার্তা বলছে আমার এটা পছন্দ হয়নি, এটাকে আমি আমার মতো করে বলবো, ঠিক আছে? সিলেক্ট করলাম এখানে পেনটাকে, দেখে আমি এখান থেকে স্প্লিট আবার করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার অনেকগুলো পার্ট আমি করছি, তিনটা পার্ট হয়ে গেছে, তাই না? এখন পার্ট না করে আমি যদি করতাম সেখানে কি হতো, আমি আবারও পার্ট না করে দেখাই। ওহ সরি, কন্ট্রোল ওয়াই দিলে আবার চলে আসবে। যাই হোক, এবার আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমি যদি এখান থেকে সেপারেট, এই যে সেপারেট অডিও অ্যান্ড ভিডিওতে ক্লিক করি, দেখেন এখন ভিডিওটা আলাদা হয়ে গেছে, অডিওটা আলাদা হয়ে গেছে, দুইটা আলাদা আলাদা ট্র্যাকে চলে গেছে, ঠিক আছে? এখন আমি যদি সাউন্ডটাকে ডিলিট করে দিই, পুরো সাউন্ড চলে যাবে। তো আমি চাচ্ছি যে একটা স্পেসিফিক অংশের সাউন্ড বাদ দিতে, সেই ক্ষেত্রে আমাকে ওই স্পেসিফিক অংশটা আগে কেটে নিতে হবে। আমি এই জায়গা থেকে এই জায়গা বাদ দিব, তাহলে আমি এই জায়গায় প্রথমে সিলেক্ট করে রাখলাম, রাখার পর একবার স্প্রেড করলাম। এখন দেখেন ভিডিওটা কিন্তু কাটেনি, শুধু অডিওটা কাটছে, কারণ আমি শুধু ভিডিওটা সিলেক্ট করছিলাম, সরি শুধু অডিওটা সিলেক্ট করছিলাম। যদি আমার এমন হতো যে আমি কন্ট্রোল চেপে, আচ্ছা আমি একটু করে দেখাই, এগুলো অনেক সময় আমাদের ভুল হয়ে যায় কিন্তু, একটু সাবধানে করবেন। আবার এখান থেকে আমরা লক করে দিতে পারি, যেমন আমি চাচ্ছি যে এই অংশে আমি কোনো কাটাকাটি কাজই করবো না, অর্থাৎ এটা ফুল রিমেইন যেরকম আছে ওরকমই থাকবে, তাহলে আমি এখান থেকে আই বাটনটাতে ক্লোক ইয়ে করে দিই, মানে এটা সাথে কোনো কাজই হবে না, আমি যত এডিট করি কাটাকাটি করি, এটা যদি ভুলে কন্ট্রোল দিয়ে আমি সিলেক্ট করেও ফেলি, কোনো লাভ হবে না, মানে এখানে কোনো কাটাকাটি হবেই না, ঠিক আছে? এরকম অনেক সময় আমাদের প্রয়োজন হয়, তাই আমি দেখালাম কাজে লাগতে পারে আপনাদের। এটা উঠিয়ে দিলাম, আবার আমি এখান থেকে সাউন্ড এটা বাদ দিব, এই অংশটা জাস্ট এটা কেটে নিলাম, কেটে এই সাউন্ডটা আমি বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন ভিডিওটা যখন চলতে চলতে এই জায়গায় আসবে, তখন ওই মূল সাউন্ডটা থাকবে না, আমার কথা চলে আসবে, আমি চাচ্ছি এই জায়গায় আমি কথা দিব, মানে আমারটা থাকবে। তাহলে আমাকে প্রথমে প্লেহেডটা একদম এক্সাক্ট সেই পজিশনে আনতে হবে, এবং এটা অনেক সময় জুম যখন ছোট অবস্থায় থাকে বোঝা যায় না, যে দেখেন এখন আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা ঠিক পজিশনে আছে, তাই না? এটা আমাকে শিওর হওয়ার জন্য একটু জুম করতে হবে, আমি জুম করে দেখি তো, আনফর্চুনেটলি এটা একদম বরাবরই হয়ে গেছে, কিন্তু এটা আমি যখন ভিডিও এডিটিং করতে যাই এটা হয় না, এখন কেন হয়ে গেলাম বুঝলাম না। আচ্ছা আমি একটু ভুল করে দেখাই, একটু স্লাইড এখন আশা করি আর নাই। এবার আমি যদি জুম করি, এখনো কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা বরাবর, ওকে। এবার আমি যদি একটু প্লাস করে দেখি, দেখেন এখন কিন্তু ব্যাপারটা ধরা পড়ছে, দেখছেন? এই জন্য আপনারা এই ধরনের কাজগুলো করার সময় জুমের ব্যাপারটা ইউজ করতে হয় মূলত এই কারণে, যে আমার কাজগুলো প্রপার প্রফেশনাল লেভেলে হচ্ছে কিনা, একদম এক্সাক্ট, একদম মানে 1 মিলিসেকেন্ডও এদিক সেদিক হচ্ছে না বা অংশটা চলে আসেনি, এমনটাই হতে হবে কাটিং গুলো, ঠিক আছে? তাহলেই আপনার কাজগুলো কোয়ালিটি ফুল হবে এবং বায়ারও বুঝবে যে না, ও কাজগুলো করছে যে বুঝে শুনেই করছে। আর আপনি যদি টুকটাক মানে সময় বাঁচানোর জন্য টুকটাক করে দিয়েই দিলেন, ওরকম তো কোনো লাভ নাই, বায়ার একবারই আসবে আপনার, সেকেন্ড টাইম আর আসবে না। আচ্ছা যাই হোক, এখন এই জায়গাতে আমি সিলেক্ট করলাম, ওকে ফাইন, এই জায়গা একদম বরাবর, এখানে আর কোনো কিছু কোনোটা ঢুকে নাই। এবার আমি মোড়ে যাব, মোড় থেকে এখানে কোথায় গেল, এই যে অডিও ইফেক্ট আমি দিয়ে দিচ্ছি, অডিও ইফেক্টে ক্লিক করার পর, সরি ইফেক্ট না, ন্যারেশন, আমি তো এখন সাউন্ড দিব, তাই না? এই যে ভয়েস ন্যারেশনে ক্লিক করলাম, এরপর এখানে যে স্টার্ট ভয়েস রেকর্ডিং আমি যদি ক্লিক করি, এখন ও যে কাটতেছে আমি যেগুলো বলতেছি আমারগুলো রেকর্ড হবে, এবং আমারটা রেকর্ড হয়ে আমাকে এখানে যখন আমি স্টপ করে দিব তখন সেভ হয়ে যাবে। ওরা যে রান্না বান্না নিয়ে কথা বলতেছে মনে হয় রান্না বান্নাগুলো খুব মজাদার। যাই হোক, ওর কথা শেষ, আমিও কথা শেষ করে দিব, ওকে আমি স্টপ দিয়ে দিলাম, একটু বড় হয়ে গেছে, নো অডিও রেকর্ডেড, টেক স্মিথ ক্যান্টাসিয়া, ও আমার মাইক্রোফোন তো আমি সেট এখানে ঠিক করে দিই নাই, দাঁড়ান এখানে আছে, এটা আগে ওকে দিই, এখানে মাইক্রোফোনটা সেট করা হয়নি। আচ্ছা আমি আবার বলি, হ্যালো হ্যালো হ্যালো, নো অডিও রেকর্ডেড, ব্যাপার কি? আচ্ছা
সাউন্ডটা ফুল করে দিই, আরেকবার ট্রাই করি। হ্যাঁ এখন আশা করি হতে পারে, দেখি আমরা এটা ক্লোজ করার পরে বুঝবো। আচ্ছা ক্লোজ করে একবার দেখি। নো অডিও রেকর্ডেড, নো অডিও রেকর্ডেড মানে কি আমার তো সব কানেক্টেড করা আছে, কোথাও সেটিংসে হয়তো দেখতে হবে, সেটিংসে প্রবলেম হতে পারে। আচ্ছা আমি আবার প্রথমটা দিয়ে আরেকবার করি। হ্যালো 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 টেক স্মিথ, নো অডিও রেকর্ডেড। আচ্ছা আমার মাইক্রোফোনটা যেহেতু নতুন করে ইনস্টল করা হয়েছে আমার সঠিক মনে নাই, হয়তো কোথাও সেটিংসে ঠিক করতে হয়, আমি এটা পরে করে দেখবো। এইভাবেই আমরা রেকর্ড নিজের ভয়েস দিতে পারি, ঠিক আছে, মাইক দিয়ে। বা এটা একটু রিস্টার্ট করলে আশা করি ঠিক হয়ে যাবে প্রবলেমটা ওই জায়গায়। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করবো, দেখবো তাহলে আমরা এইভাবে ন্যারেশন করতে পারবো, অর্থাৎ আমাদের ভয়েসকে এখানে আমরা ডিলিট করতে পারবো, যে কোনো ভয়েস আমরা ডিলিট করে নিজের ভয়েস দিয়ে দিতে পারবো। ওকে, এটা তেমন কিছু কঠিন কিছু না। এরপর আর কি দেখানো যেতে পারে? আচ্ছা অনেক সময় আপনাদের যে রেকর্ড গুলো করবেন ভয়েস, সেক্ষেত্রে আপনাদের নয়েজ চলে আসবে। এখন একটা প্রবলেম কিন্তু হয়, মাইক্রোফোনের কোয়ালিটি যদি কম দামি হয় সেক্ষেত্রে আপনারা যখন ক্যাম্পাসিয়া দিয়ে ভয়েস রেকর্ড করবেন, রেকর্ডের কোয়ালিটিটা খুবই বাজে হবে, ঠিক আছে। আর যদি আসলে এটা সবসময় যে আপনার মাইকের কোয়ালিটির কারণে করবে তা না, এটা অনেক সময় সফটওয়্যারের কারণেও হয়। ক্যাম্পাসিয়া দিয়ে আমি সাউন্ড রেকর্ড করে বিশেষ করে ভয়েস ন্যারেট করে মজা পাই না, অনেক নয়েজ চলে আসে যেটা জুমে হয় না, ঠিক আছে। জুমে একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আসে, আর ক্রিস্টাল ক্লিয়ার বা হাই ডেফিনেশন বা হাই রেজুলেশনের সাউন্ড কিন্তু মোবাইল দিয়েই করা সম্ভব। মোবাইলে জাস্ট দুইটা সফটওয়্যার লাগে, ওগুলো দিয়ে করা যায়। আচ্ছা আমি ওইদিকে না যাই। আচ্ছা এখানে আর কি আছে? আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, নয়েজ আমরা হালকা নয়েজ রিমুভ করতে পারবো, কিন্তু খুব বেশি নয়েজ যদি হয় সেটা পসিবল না, ঠিক আছে। হালকা নয়েজটা আমরা যেভাবে করি আমরা সেটা সিলেক্ট করবো। সাপোজ এই অংশে আমার ভয়েস নেই, আমি এটাকেই বুঝাচ্ছি যে আমার ভয়েস, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে একটা ইয়েলো মার্কিং হয়ে যায় চারপাশে। ওকে, এটা করা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে, অডিও ইফেক্ট, ইফেক্ট। এই যে ইফেক্টটা আসার পর এখানে দেখেন নয়েজ রিমুভাল, এইটা যখন আমি ক্লিক করে ধরে টেনে এনে এখানে ছাড়বো, ছাড়ার পর একটা প্রপার্টিস আমরা পাবো। এখানে কিন্তু একটা ছোট্ট বাটন আছে, আপনারা খেয়াল যদি করেন এখানে একটা ছোট্ট বাটন, আমি দেখাতে পারতেছি না, আমি নিজেই দেখতেছি না, একটু আগেই তো মনে হয় দেখলাম। এই যে যে একটা ছোট্ট বাটন চলে আসছে, ঠিক আছে, শো ইফেক্ট, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। যাই হোক আমি এটা নামিয়ে দিচ্ছি। এখানে কিছু প্রপার্টিস আমরা পাচ্ছি, ঠিক আছে। আমরা যেই নয়েজটা আছে এখান থেকে আমরা প্রথমে এই নয়েজটা বাই ডিফল্ট যেভাবে আছে এটি ছেড়ে দিব, ছেড়ে প্লে করব। প্লে করার পর দেখবেন যে নয়েজটা এখনো আছে বা নাই, যদি থাকে, না থাকলে ওকে ফাইন, আর কোনো কাজ আপনার নাই, শেষ। আর যদি থাকে তখন এখান থেকে সেন্সিটিভিটিটা একটু বাড়িয়ে দিবেন, অ্যামাউন্টটাও একটু বাড়িয়ে দিবেন, মানে এগুলো বাড়িয়ে কমিয়ে আপনি দেখবেন আপনার রিমুভ যেই নয়েজটা আসছে সেটা গেছে কিনা। কিন্তু এইটা খুব বেশি করা যায় না, খুব বেশি করলে আপনার মূল যে ভয়েস, ঠিক আছে, সেই ভয়েসটাও দেখবেন যে ওখানের মধ্যেও এটার ব্যাড ইফেক্ট পড়বে। এই জন্য আমরা ক্যামতাসিয়া দিয়ে আসলে যখন নিজস্ব সাউন্ডগুলো দিই, যদি কোনো নয়েজ বেশি চলে আসে আর ওটা এডিট করতে পারেন, প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে আমি আমি সাজেস্ট করবো ভয়েস ন্যারেশনটা আপনারা মোবাইলে করেন। প্রয়োজনে আমার থেকে মোবাইলের সফটওয়্যারগুলোর নাম জিজ্ঞাসা করলে আমি বলে দেবো, অবশ্যই ওগুলো শিখতে হবে, এগুলো এত ইজি না, ওখানে অনেক কিছু ব্যাপার আছে। আর আপনারা চেষ্টা করবেন জুম দিয়ে করতে, জুমের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, কারণ জুম যেহেতু একটা মিটিং সফটওয়্যার, ক্যাম্পাসিয়া তো রেকর্ডিং সফটওয়্যার, তাই না? তো রেকর্ডিং সফটওয়্যারের চেয়ে মিটিং সফটওয়্যারের নিশ্চয়ই পপুলারিটি অনেক বেশি, সেই জন্য ক্যাম্পাসিয়ার চেয়েও ভয়েস কোয়ালিটি জুমে খুবই ভালো। এই জন্য আমরা এই সেম মাইক দিয়ে আমি যদি এখন ক্যাম্পাসিয়াতে রেকর্ডিং করে আপনাদেরকে শোনাতাম, আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো, দেখবেন যে কোয়ালিটি খুবই পুয়ার কোয়ালিটি, খুবই বাজে কোয়ালিটি। এটা আসলে সফটওয়্যারের প্রবলেমের কারণে অনেক সময় হয়, মাইকের কারণেও হয় আবার সফটওয়্যারের কারণেও হয়। যাই হোক, এইভাবে আমরা কি করতে পারবো, সেই সাউন্ডটা একটু হলেও এখান থেকে কাস্টমাইজেশনটা আমরা যেহেতু এখানে সফটওয়্যারে দেওয়া আছে করতে পারবো। আর আরও কিছু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেড ইন ফেড আউট, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে একটা ভিডিও শুরু হওয়ার সময় সাউন্ডটা আস্তে 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 রাইজ আপ, ঠিক আছে, প্রথমে একদম স্লো থাকে, তারপরে আস্তে 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 একটা স্ট্যাবিলাইজেশনে চলে আসে, তারপরে একদম সমান তালে সাউন্ডটা বাজতে থাকে। আবার শেষের দিকেও সেম, যখন ভিডিওটা শেষ হতে থাকে আমরা কিন্তু সাউন্ড শুনেই বুঝে ফেলি যে ভিডিওটা এখন শেষের দিকেই যাচ্ছে, কারণ সাউন্ডটা আস্তে আস্তে স্কেল ডাউন হচ্ছে, আস্তে আস্তে ডাউন হচ্ছে। এই দুইটা দিয়ে আমরা করি, ফেড ইনটা দিয়ে আমরা ভিডিও শুরু, প্রথমে এখানে তো আমি সাউন্ডটা আলাদা করে নিছি, আমি সাউন্ডের শুরুতে আমি একটু জুম আউট করে নিই, এটাকে শুরুতে দিয়ে দিলাম। শুরুতে দিলে এখানে একটা স্কেল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, একইভাবে আমি যখন এখানে দিব এখন কিন্তু কোনো স্কেল নাই, যখন আমি ফেড আউটটা আনবো একটা স্কেল চলে আসছে, ওই যে সবুজ, ওই সবুজ বৃত্তটাকে আমি যদি ধরি, ধরে এটাকে আমি একটু ছোট করতে পারবো, এটা আমি যত সামনে দিয়ে দিচ্ছি বা আপনারা পিছিয়েও বলতে পারেন,
ততই মানে এই জায়গা থেকে সাউন্ডটা স্কেল ডাউনিং এর দিকে যাবে, আস্তে 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 হতে হতে এখানে এসে একেবারেই শেষ, ঠিক আছে? আর এই যে শুরুতে যেটা দিছিলাম এটাকেও সেম, আমরা শুরুতে ঠিক এই পর্যন্ত এটা আস্তে আস্তে বাড়বে, বাড়ার পর এই পজিশনে আসার পর এটা সমান তালে বেড়ে যাবে, ঠিক আছে? আর কোনো স্কেল, এখানে স্কেল আপ স্কেল ডাউন আর কিছু হবে না। আর এখানে একটা সমস্যায় আপনারা পড়ে যাবেন, এ ধরনের স্কেল আপ স্কেল ডাউন যদি করতে চান অডিওটা কাটার আগেই স্কেল আপ স্কেল ডাউনটা করে ফেলবেন, ঠিক আছে? যেমন আমার এখানে দুইটা পার্ট হয়ে গেছে, এটা করবেন না। কারণ অনেক সময় আমরা করি কি, আমরা এই সাউন্ডের যে ইফেক্ট গুলো আছে ওগুলো কমাই, সেই ক্ষেত্রে এখানে একরকম হলো। যেমন এখানে আমি যখন কমাচ্ছি এখানে কিন্তু পার্সেন্টেজটা শো করতেছে, তাই না? আপনারা ছোট্ট করে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, এখন 52, এখন 70। এখন এখানেও যখন আমি এই কাজটা করতে যাবো অনেক সময় এই পার্সেন্টেজটা শো করে না, তখন এই দুইটা অ্যাডজাস্ট করা যায় না। সেই জন্য আপনারা অডিও কাটার আগেই এই কাজগুলো করে ফেলবেন, ফেড ইন ফেড আউট নয়েজ রিমুভাল সমস্ত কাজগুলো করে তারপরে সেই অডিওর মাঝখান থেকে যদি কোনো কিছু বাদ দিতে হয় বাদ দিবেন, নাহলে কিন্তু আপনাকে ডাবল পরিশ্রম করতে হবে। এগুলো এখন হয়তো বুঝতেছেন না কিন্তু মাথায় রাখেন, কথাগুলো কাজে আসবে। আচ্ছা, এরপরে আমরা অনেক সময় দেখি যে অনেকে ভয়েস খুব স্প্রেডে মানে স্পিডে চলে যাচ্ছে, কথাগুলো খুব দ্রুত বলতেছে, সেটা করার জন্য এই যে ক্লিক স্পিড এটাকে ধরে আমরা যদি এনে দিই এখানে উপরে এনে দিলাম, এনে এখানে প্রপার্টিস আমরা যদি টাইমিংটা একটু বাড়িয়ে দিই স্পিডটা বাড়াতে পারবো, ঠিক আছে? এখানে 1x আছে, আমরা 2x 3x কত এক্স করা যায় করে দিতে পারবো। আমি এখানে 1x আছে তো এটাকে আমি ডিলিট করে দিয়ে 5x করে দিলাম, তাহলে এখন আমার স্পিডটা এই জায়গায় খুব বেড়ে যাবে, ঠিক আছে? এবং কতটুকু বাড়াতে যাচ্ছি আমাকে প্রথমে কিন্তু স্প্লিট করে নিতে হবে। আমি যদি ফুল ট্র্যাকের উপরে করতে চাই তাহলে ফুল ট্র্যাক আর স্প্লিট করার দরকার নেই, কিন্তু আমি চাচ্ছি যে না একটা নির্দিষ্ট অংশে যাওয়ার পর স্পিডটা খুব বেড়ে যাবে, মানে ওই জায়গায় কথাগুলো খুব দ্রুত বললেও সমস্যা নাই। অনেক সময় অনেক ভিডিওতে এগুলো আপনারা দেখেন, তো সেই অংশটাকে আগে স্প্লিট করে নেবেন। আমি একটু ঠিকঠাক করে নিই এগুলো আবার আগের মতো, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে কি, এটা সিলেক্ট করলাম, তারপর এইখান থেকেই শুরু হবে কথা স্পিড বাড়াটা। আমি এটাকে স্প্লিট করলাম এবং এখানে এসে শেষ হয়ে যাবে। আমি আবার এটা সিলেক্ট করলাম স্প্লিট করে দিলাম, ঠিক এই অংশটাতে আমি চাচ্ছি স্পিডটা বাড়াতে, এনে আমি এখানে ছাড়লাম। 1x এ আমরা একটু বাজিয়ে দেখি এটা কেমন অবস্থা হয়। So to get a word in edgewise, it was self defense. মানে এটা তো নরমাল। Moshida is এখন আমি যদি এটাকে 1x এর জায়গায় 5x করে দিই, 5x করে দিলাম, ওকে। এবার আমরা একটু যদি প্লে করে দেখি, ও 5x করাতে আমার টাইমটাও তো কমে গেছে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, কারণ স্পিড আমার কথা প্রথমে ছিল 1x স্পিডে, তখন ছিল সেটা 5 মিনিট। এখন আমি যদি এটাকে 5x স্পিড করে দিই তখন সেটা 1 মিনিট হয়ে যাবে, তাই না? সময়টা তো কমে যাবে যেহেতু কথার স্পিড বেড়ে গেছে। আমি একটা কথা আমি বললাম যে আমি ভাত খাই, এটা বলতে আমার সময় লাগছে 2 সেকেন্ড, আমি ভাত খাই এটা বলতে সময় লাগছে আমার 1 সেকেন্ড, ব্যাপারটা এরকম। যেহেতু আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি সেহেতু আমার এখানে টাইমটা কমে গেছে। এখন আমি যদি এটা চালাই আমরা আর কথাটা বুঝতে পারবো। Grew up in a family with 5 sisters, so to get a word in edgewise, it was self-defense. একটু কমিউনিকেট করবেন, সাউন্ড কি শুনতে পেয়েছিলেন? এই যে আমি এখন চালালাম, আমার কথা শোনা গেলে একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, সাউন্ড পাওয়া গেছে। একটু রেসপন্স করবেন, মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করলে করতে পারেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এভাবে আমরা ক্লিক স্পিড বাড়াতে পারি। আর অডিও কম্প্রেশনটা তেমন একটা আমরা ইউজ করি না, আপনারা করে দেখতে পারেন, এটা আমি করে দেখিনি কখনো। অডিও কম্প্রেশন দিয়ে, কম্প্রেশন দিয়ে তো আপনারা বুঝেন যে কোনো জিনিস কম্প্রেস মানে সংকুচিত করা, তো কি ধরনের সংকুচিত এটা আমি আসলে কখনো ব্যবহার করে দেখিনি। তবে আপনাদের লাগবে বা লাগতে পারে, বা আপনারা যেহেতু শিখতেছেন আপনারা একটু প্রত্যেকটা পয়েন্ট আমার রিকোয়েস্ট থাকবে ধরে ধরে দেখবেন, কারণ শিক্ষণীয় সময়টাতে একটু এক্সপেরিমেন্ট করা উচিত, যেটা আপনারা পরে আর সময় পাবেন না। আচ্ছা, যাই হোক, এরপরে আর কি আছে মোড়ে, আর কিছু আছে? ক্যাপশনটা আমরা আসলে এখান থেকে করবো না, ক্যাপশনটা আমরা একটু করে দেখাই মানে বলে দেখি বা ধরে দেখি। ক্যাপশনটা আমরা মূলত করবো ইউটিউবে থেকে, ঠিক আছে? মানে আমরা যদি ইউটিউবে ভিডিওতে ক্যাপশন দিতে চাই সেক্ষেত্রে ইউটিউবের ভিতরে ইনসাইটে ক্যাপশনের ব্যাপারটা দেওয়া আছে, যেটা আমরা ইউটিউবের ক্লাসে দেখানো হবে, সেখান থেকে করবো। আর এখান থেকে যদি করতে চান জাস্ট ক্যাপশনে ক্লিক করে অ্যাড এ ক্যাপশনে গিয়ে এখানে আপনারা লিখে দিবেন, এখানে জাস্ট টাইপ করে দিবেন, যেমন ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং পয়েন্ট, ওয়েলকাম টু ডিজিটাল, সরি, ডিজিটাল লার্নিং পয়েন্ট, ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং পয়েন্ট দিলাম, ঠিক আছে? একটা দিলাম, তারপর আরো একটা দিচ্ছি, এবং এটা কোনটা কত সময় এখানে দেখেন সময় অনুযায়ী কিন্তু আমাকে এগুলো সময় আমি সেট করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। কোনটা কত সময়
এভাবে আমি পুরো যে কথাগুলো বলছি সেগুলো আমি আরেকটা ভাষায়, মানে আমি বাংলায় বলছি সেগুলোকে আমি ইংরেজিতে পড়ে লিখে 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 কোনটা কোন সময় বলছি সেই অনুযায়ী আমরা এখান থেকে টাইমগুলো সেট করে করে একের পর এক লিখে 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 দিব, ঠিক আছে? এটা করলে কিন্তু ভালো, যেমন আমরা বাংলায় একটা ভিডিও বানালাম কোনো প্রবলেম নাই, কিন্তু ওই ভিডিওটা যদি আপনি ইংলিশে এভাবে একটু কষ্ট করে লিখে দেন এই কষ্টটা বিফলে যাবে না। কারণ এই ভিডিও গুলো আমি নিজেও দেখছি, আমার চ্যানেলে অনেক ভিডিও, আমার সব ভিডিওই তো বাংলা, কিন্তু আমি এমনও দেখছি স্ট্যাটিস্টিক্সটা অনেক বাইরের কান্ট্রি থেকে মানুষ আসছে, কিন্তু ওরা তো আমার কথা কিছু বুঝে নাই, হয়তো 5-10 সেকেন্ড দেখে বা 1 মিনিট দেখে স্কিপ করে চলে গেছে, কিন্তু নিশ্চয়ই আসার কারণ আছে, ভিডিওটা থাম্বনেইল বা কোথাও কিছু একটা বুঝেই তো তারা আসছে। কিন্তু যখন দেখতেছে যে ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতেছি না, ইভেন কোনো সিসি নাই, তাহলে আর আমি এখানে কি বুঝবো বা কি দেখে আমার লাভ কি? তো এই জন্য যেহেতু ওই ধর ওই দেশের ট্রাফিক গুলো, অর্থাৎ আমাদের মতো এশিয়া ছাড়া বাইরের যে কোনো ট্রাফিক, বিশেষ করে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডার মতো যে কান্ট্রি গুলো আছে, ওই ওই ধরনের ট্রাফিক যদি আমার ভিডিওতে আসে আমার কিন্তু লাভ। কাজেই আপনারা যদি একটু কষ্ট করেন, আমরা আসলে সময় পাই না বলে করি না, নাহলে কিন্তু আমাদের মাথায় সবসময় থাকে যদি এটা করি, কারণ ওই ধরনের কন্টেন্ট গুলো আমরা যেগুলো দিই ওরা কিন্তু খুঁজে। এখন সমস্যা হয়ে যাচ্ছে আমাদের টাইটেলটা ইংলিশে, ডেসক্রিপশনের ভিতরে অনেক কিছু আমরা ইংলিশে দেখছি কিন্তু ভিতরে বাংলা, এই প্রবলেম গুলোর কারণে আমরা ওই দেশের ট্রাফিক গুলো কিন্তু হারাচ্ছি। কিন্তু আমি যদি একটু কষ্ট করে সিসি গুলো করে দিই আমার কিন্তু ট্রাফিক অনেক বেড়ে যাবে। তো এইভাবে সিম্পলি একটা 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 করে টাইমিং গুলো, তবে আমরা ইউটিউবের জন্য আবারও বলতেছি আমরা ইউটিউব থেকেই করব, আর যদি অন্যান্য সোশ্যাল মিডিয়াতে করতে চান তাহলে এখান থেকেই করতে হবে। আচ্ছা আর কি আছে, আমরা আজকে আর বেশি করবো না, শেষ করে দিই। আচ্ছা এখানে কাট করতে পারবেন, এখানে আপনারা কাট, যেমন আমার এই অংশটা, এই যে ছোট্ট যে অংশটা, আমি এটা একটু ঠিক করে নিই, সব ঠিকঠাক করে নিই, ওকে। এই অংশটাকে আমি কপি করতে যাচ্ছি বা কাট করে নিতে যাচ্ছি, সিম্পলি আমি এখান থেকে করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিলে কাট, কন্ট্রোল সি দিলে কপি, ঠিক আছে? আমি এখান থেকে করে দেখে এই যে কাট দিলাম, এটা কেটে গেছে। এবার আমি এখানে এসে পেস্ট করব, এই যে পেস্ট, এখানে পেস্টে ক্লিক করলে এটা পেস্ট কোথায় গেল, এটা নিচে আসছে, তো সমস্যা নেই, যেখানে আসুক আমি ধরে আবার টেনে তুলে নিলাম, ঠিক আছে? যে কোনো জায়গায় আমি নিতে পারবো, এখানে ভালো লাগতেছে না, ওকে আমি আর একটু উপরে নিবো, ওকে। যেখানে এখানে যে কোনো লেয়ারে থাকুক না কেন কোনো প্রবলেম নাই, আবার গ্রাফিক্স এর ক্ষেত্রে কিন্তু লেয়ারটা খুব ডেঞ্জারাস, আপনি একটা লেয়ারের কাজ আরেকটা লেয়ারে দিয়ে দিলে একটু প্রবলেম হয়ে যায়, কিন্তু এই ভিডিও এডিটিং এ তেমন একটা প্রবলেম আমি এখন পর্যন্ত পাইনি, তবে অ্যাডভান্স সফটওয়্যার গুলো তো হতে পারে, এটাতে নাই, ঠিক আছে? আপনি যেখানে যেটা খুশি দেন কোনো প্রবলেম নেই। তারপর এখানে এটা কি কপি, কন্ট্রোল সি, আচ্ছা এগুলো তো কোনো ম্যাটার না, এই যে কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে? অর্থাৎ রিডু, আনডু দুইটা এখানে আছে, আমরা এখান থেকে করতে পারি ক্লিক করে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড মানে আনডু, আর কন্ট্রোল ওয়াই মানে, সরি, আনডু আর রিডু, কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু আর কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে রিডু, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি ক্যাপশন বললাম, আর কিছু আছে? আচ্ছা আমরা এখন ফাইনালি একটা ভিডিও রেন্ডার করে দেখি, নেক্সট ক্লাসে যদি এটা আমরা আবারও করবো হয়তো বা, এটা আমি এটার জায়গাতেই রেখে দিই যেখান থেকে কাট করে নিয়েছিলাম। আমার প্রজেক্ট কমপ্লিট, কাটা কাটি, এডিটিং, যা যেখানে বসানোর দরকার ছিল লিখা লিখি, এভরিথিং। আচ্ছা মেসেজটা মনে হয় দিয়ে দেখানো হয়নি, একটা মেসেজ লিখে দিলাম, অ্যানোটেশনে আসলাম, এসে এখান থেকে আমি কল আউট সিলেক্ট করলাম এটা, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা যেহেতু এটাই, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমি এটাই নিচ্ছি, নিয়ে এখানে ছেড়ে দিলাম। তারপরে একটু বড় করে নিই যে এত সেকেন্ড এটা থাকবে, কত সেকেন্ড, এখানে কিন্তু টাইম শো করবে। আবার আমরা রাইট বাটন ক্লিক করেও করে নিতে পারি, যেমন এটা 63 সেকেন্ড, এত তো দরকার নাই, আমি এটাকে কেটে দিয়ে 5 সেকেন্ড করে দিই বা 10 সেকেন্ডই করে দিলাম, ওকে। এই 10 সেকেন্ডের মধ্যে আমি একটা মেসেজ দিব, এবার আমি এটার উপরে নিয়ে আসলাম। তারপরে এটাকে আমি আমার ইচ্ছা মতো সাইজ করে নিবো, ঠিক আছে? যেই রকম লাগে, যেই রকম খুশি আমি সেই রকম সাইজ করে নিবো, যত বড় খুশি তত বড়। ভিডিওটাকে একটু রিসাইজ করে নিই, ভিডিওটা বেশি ছোট্ট হয়ে গেছে, সরি, লেখাটাকে আমি এখানে রাখলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ডিজিটাল লার্নিং পয়েন্ট, ডিজিটাল লার্নিং পয়েন্ট, ওকে, ব্যাস থাকলো। এটা একটু ছোট করে দিলাম বা বড় করে দিলাম, এটা আপনাদের ইচ্ছা, বা কালার টালার চেঞ্জ করতে চাইলে এই পাশে সমস্ত প্রপার্টিস এই পাশে থাকবে, ঠিক আছে? যদি না পান, অনেক সময় এগুলো শো করে না, না পারলে এখানে প্রপার্টিস লেখাটার উপরে ক্লিক করলে এগুলো চলে আসবে, যেমন আমি যদি এখানে ক্লিক করি এগুলো কিন্তু চলে গেছে, তাই না? এখন এখানে ক্লিক করলে চলে আসবে, আপনাদের অনেক সময় এই প্রবলেমটা কিন্তু হবে, তাহলে কাজে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট এখানে লেখাটার উপরে ক্লিক করলেই চলে আসবে। এবার আমরা এখান থেকে ফন্ট, তারপর ফন্টের কালার, ফন্টের ক্যারেক্টারটা কি বোল্ড হবে, রেগুলার হবে না কি রকম হবে, সাইজ, এভরিথিং, ঠিক আছে? সব কিছু থাকবে, ওকে। আমি আর কিছু বলতেছি না, আজকে এখানে শেষ করি, অনেক লং হয়ে যাচ্ছে, এরপর আমরা নেক্সট ক্লাসে বাকিটা শেষ করব। আর এখান থেকে আমরা এবার শেয়ারে ক্লিক করে কাস্টম প্রোডাকশনে যাব, নিউ কাস্টম প্রোডাকশনে যাব, একটু সময় লাগবে। তারপর এখান থেকে MP4, এটা বাই ডিফল্ট করাই থাকে, এটাই থাকবে। তারপর এখান থেকে নেক্সট,
আচ্ছা, এখানে আরো বেশ কিছু সেটিংস আছে এবং কিছু সিক্রেট আছে যেগুলো আমরা একদম নেক্সট ক্লাসে ধরি, আজকে আর না ধরি, আজকে এখানে শেষ করে দিই, যেহেতু এটা আমরা নেক্সট ক্লাসে আরো ভালো করে আলোচনা করব। তো আমরা আজকে আমাদের এই ভিডিও এডিটিং এর ফার্স্ট ক্লাসটা এখানে শেষ করতেছি, এবং ক্লাস শেষে আমরা ভিডিওটার যে সফটওয়্যারটা লিঙ্ক সেগুলো নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে। তো আমাদের ফার্স্ট ক্লাসটা এতক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে আন্তরিকভাবে থাকার জন্য ধন্যবাদ। আমরা সেকেন্ড ক্লাসে বাকি যেগুলো রয়ে গেল সেগুলো সুন্দরভাবে সমাপ্ত করবো, এবং সেখানে একটা সিক্রেট থাকবে, কেউ মিস করবেন না আশা করি। ঠিক আছে, সবাই সুস্থ সুন্দর এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।